ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমিও ভালো আছি। তাই তো আপনাদের কাছে ফিরে এলাম চুমকি রান্নাঘর। তো চুমকি রান্নাঘর সরাসরি কিন্তু আবার সেই রান্নাঘরে, চুমকি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে মনে করলাম যে আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করি, যেটা সহজ, ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি কিন্তু খেতে খুবই অসাধারণ। সেটা হচ্ছে ডিম বিরিয়ানি। তো এটা একেবারে আমাদের ঘরে যা আছে তাই দিয়েই আমি করে দেখাচ্ছি। তো এখানে আমি 1 কাপ তেল দিয়েছি, সয়াবিন তেল। এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ ঘি দিয়েছি। তো ঘি দিয়ে আমি এটাকে গরম হতে দিয়েছি। তো আমি এখন বেরেস্তাটা ভেজে নেব। তো ভিউয়ার্স, আমি বেরেস্তাগুলো উঠে নিয়েছি, দেখেন কালারটা। তো বেরেস্তাগুলো উঠে নিয়েছি, উঠে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে লবণ আর যে জর্দা রঙটা আছে সেটা দিয়ে মেখে রেখেছি। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। যেখানে আমি বেরেস্তা করেছিলাম যে তেলের মধ্যে, সেই তেলের মধ্যেই আমি কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। তো এখন আলু একদম লাল হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। তো ভিউয়ার্স, আলুগুলো কিন্তু আমার কুক হয়ে গিয়েছে। তো চেষ্টা করবেন মানে আলুগুলো যেন ভিতরে একটু কুক হয়, মানে আপনি এমনভাবে ভাজি করবেন যেন ভিতরে সেদ্ধ হয়ে যায়। কারণ যেহেতু এটা ডিম বিরিয়ানি, কারণ এটা তো বিফ বা মাটনের মতো এটা অনেকক্ষণ ধরে দমে রাখার দরকার নেই। তো ততক্ষণে আলুটা সেদ্ধ নাও হতে পারে, যার জন্য রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি যখন আলুটা ভাজবেন তখনই আলুটা আপনি দেখে নেবেন যেন ভিতরে ভালো করে কুক হয়ে যায়। আর দমে যখন দিবেন সেটা যেন একেবারে মোমের মতো, একটা চাপ দিলে যেমন মোমের মতো গলে যায়, ঠিক সেরকম যেন হয়। তো আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ডিমগুলো রেখেছিলাম, আমি এখানে 7টা ডিম নিয়েছি। তো ডিমগুলো টাটকা ডিম ছিল, আমি একটু আগে দোকান থেকে আনিয়েছিলাম। তো ডিমগুলো দেখা গেলো যে টাটকা ডিম হলে নাকি ছিলকাটা মানে উঠতে চায় না। তো কয়েকটা মানে আগের ডিম ছিল আর কয়েকটা টাটকা ডিমই ছিল। তো টাটকা ডিমগুলো আবার ছিলকাটা খুব একটা ভালো করে উঠাতে পারিনি। তো যা হোক, আমার মানে ডিমের বিরিয়ানি রান্না নিয়ে কথা। তো এখন আমি খুব হালকাভাবে আমি এই তেলের মধ্যেই ডিমগুলো ভেজে নিচ্ছি। আর ডিমগুলোকে আমি কিন্তু একটু জর্দা রং দিয়ে নিয়েছি, এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। আমি হালকা, খুব মচমচা করতে যাবেন না, জাস্ট হালকা একটা কোটিং করে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব হালকা একটা কোটিং করে নিয়েছি। তো এখন আমি ডিমগুলো নামিয়ে নিব, কারণ ডিমটা আর ডিম বিরিয়ানিতে ডিমটা খেতে মানে যদি সফট না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি এটা নামিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমার বেরেস্তা, আলু আর ডিম ভেজে যে তেলটা ছিল সেটা আমি অর্ধেক করে নিয়েছি, যে ওই অর্ধেক দিয়ে আমি আবার পোলাও রান্না করব। তো আমি এটার মধ্যে এক একে দিয়ে দিচ্ছি, এক কাপ পরিমাণ আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো এখন আমি এটাকে একটু কষাতে থাকবো। তো ভিউয়ার্স, আমার মশলাটা মোটামুটি একটু কষা হয়ে গিয়েছে, পুরোপুরি কষানো হয়নি, এটাকে আরও অনেকক্ষণ আমি কষাবো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 6টার মতো এলাচ, 7-8টার মতো লং। এখন আমি দিয়ে দিব এরকম 3টা দারচিনি, এই সাইজের 3টা তেজপাতা, আর দিয়ে দিব গোলমরিচ 10-12টা। তো আমি এটাকে আবার একটু কষিয়ে নিব।
তো ভিউয়ার্স এখন আমি যে একটা মশলা যেটা তৈরি করেছি তো এখানে আমি দিয়েছি আমি টক দই দিয়েছি 1/4 কাপ এটার মধ্যে আর জায়ফল দিয়েছি একটা মাঝারি জায়ফলের 4 ভাগের 1 ভাগ জয়িত্রী দিয়েছি একটা পাতা বাদাম দিয়েছি 2 টেবিল চামচ পোস্তদানা দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি প্রয়োজন মতো ঝাল যে যেমন খাবেন ঠিক সেরকম টক দই দিয়েছি 1/4 কাপ এটাই দিয়েছি এগুলো দিয়েই আমি এটাকে মানে মেখে নিয়েছি এই মশলাগুলো দিয়ে তো যেটা না হলে দেখা যায় বিরিয়ানির কোনো স্মেল আসবে না সেটা আমি দিয়ে দিলাম আমার এখানে লেগে থাকা মশলাগুলো আমি একটু ধুয়ে দিয়ে দিলাম এবারে আমি দিব আধা চা চামচ পরিমাণ লবণ তো লবণটা যে যেরকম পছন্দ করেন ঠিক সেরকমই তো আমি এটা একদম তেলের উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি তো ভিউয়ার্স মশলাটা একটু তেলের উপর উঠে এসেছে তো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিনি তো চিনিটা আমি আবার পরেও আরেকটু বেশটার সাথে অ্যাড করব যখন আমি বেশটা দিব তখন অ্যাড করব তো ভিউয়ার্স মশলার যে তেলটা সেটা উপরে উঠে এসেছে আর একেবারে বিরিয়ানির যে একটা স্মেল সেটাও বের হয়ে এসেছে তো এখন আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করব তো ভিউয়ার্স ডিমগুলো 2 মিনিটের মতো হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি একটু দিয়ে দিব বেরেস্তা আর দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে আবার 2 মিনিটের মতো জাল করব তো ভিউয়ার্স আমার এটা আমি যে ডিমটা জাল করছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে আমি গ্রেভিটা ঠিক এইরকমই রাখব তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি তো ভিউয়ার্স এখন আমি এখন আমার পালা হচ্ছে পোলাও করার তো আমি পোলাওটা এখন রান্না করব তো আমি এখানে যে হাফ তেল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 1 চা চামচ পেঁয়াজ বাটা 1 চা চামচ রসুন বাটা 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিবে এরকম 2টা তেজপাতা 2টা দারচিনি আর গোলমরিচ তো আমি এখন এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাদাম বাটা এটা যে কোনো বাদাম হতে পারে চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম যে বাদাম আপনার ঘরে থাকবে সেটাই দিয়ে আপনি এই কাজটা সেরে নেবেন তো ভিউয়ার্স এই মশলাটা থেকেও মোটামুটি বেশ সুগন্ধ বের হয়েছে কারণ এই তেলটার মধ্যে বেরেস্তা করা ছিল সেই বেরেস্তার তেলটা তো আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছিলাম তো এখন তেলের উপরে উঠে আসুক ততক্ষণ অপেক্ষা করছি তো ভিউয়ার্স আমার মশলাটা কষে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পোলার চাল পোলার চালটা আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি শুধু পোলা চাল দিয়ে করছি 1 কেজি পোলা চাল নিয়েছিলাম তো এটা আপনি চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন তো বাস ওই যে আমি বললাম যে ঘরে থাকা উপকরণ তো ঘরে আমার বাসমতি চাল ছিল না তো এই জন্যই আমি পোলা চালটা নিয়েছি তো এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ডের পোলা চাল নেবেন তো আমি এটাকে 5 মিনিটের মতো ভেজে নিব তো ভিউয়ার্স 5 মিনিট হয়ে গিয়েছে তো আমি এখানে দিয়ে দিব 1 কেজি চালে আমি 2 কেজি থেকে 1 কাপ কম পরিমাণ পানি দিয়ে দিব এই যে এই মগটা আমার এই জারটা আমার 1 লিটারের তো আমি প্রথমে ভরা 1 লিটার দিয়েছি তারপরে তার চেয়ে একটু কম মানে 1 কাপ কম পরিমাণ আমি পানিটা দিয়েছি তো এখন আমি চুলার হিটটা মাঝারি করে দিব
চালটা ফুটি ওঠা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানিটা ঠিক এতটুকু আছে। তো আমি এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এটাকে একটু উল্টে পাল্টে তারপরে আমি মিশিয়ে দিব সব কিছু একসাথে। তো ভিউয়ার্স 5 মিনিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে টেনে গিয়েছে, কারণ বিরিয়ানি কিন্তু একেবারে ঝরঝরে হলে কিন্তু ভালো লাগে না। আমরা যখন বিয়ে বাড়িতে খাই বা এরকম কোনো যদি দাওয়াত থাকে যখন আমরা খাই তখন কিন্তু এরকম একটু গ্রেভি গ্রেভি থাকে, একটু ভেজা ভেজা একটা ভাব থাকে, মস্ট মস্ট থাকে। তো আমি এখন এখান থেকে কিছু পোলাও উঠিয়ে রাখছি, উঠিয়ে রেখে তারপর আমি ধাপে ধাপে লেয়ার করে করে সব একসাথে আমি মিক্স করব। তো ভিউয়ার্স আমি কিছু পোলাও উঠিয়ে রেখেছি। তো এখন আমি যেটা করব, আমি এখানে ধাপে ধাপে সব দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মশলাগুলো, একদম ছড়িয়ে দিবেন যেন সবখানে একদম ঠিকঠাক মতো যায়। এরপরে আমি এখানে যে বেরেস্তাগুলো রেখেছিলাম সেই বেরেস্তার মধ্যে আমি 3 চা চামচ চিনি দিয়ে একেবারে ক্রাশ করে নিয়েছি। তো আপনি চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি আলু, সব ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 6-7টি করে, প্রতিটি লেয়ারে 6-7টি করে আলু বোকরা। এটার পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, উপর দিয়ে ছিটিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আমি 2 চামচ পরিমাণ নিয়েছি, তো আমি লেয়ারে বাকি লেয়ারগুলোতে দিব। তো এখন আমি যেটা করব সেটা আমি উপর দিয়ে বাকি পোলাওটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা আমি খুব সুন্দর করে বিছিয়ে দিলাম। তো আমি আবারও ডিমগুলো দিয়ে দিচ্ছি, একেবারে মশলাগুলো খুব ছড়িয়ে ছিটিয়ে দিবেন যেন সবখানে মশলাগুলো যায়। এরপরে আমি দিয়ে দিব বেরেস্তা, দিয়ে দিব আলু, দিয়ে দিব গুঁড়া দুধ, বাকি যেটা ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। কারণ আমার কাছে মাওয়া ছিল না, তো মাওয়ার পরিবর্তে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আলু বোকরা, অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন বাকি যে পোলাওটা ছিল সেটা আমি ঢেলে দিচ্ছি। পোলার চালের দম বিরিয়ানিটা করতে একটু সাবধানে, কারণ এটা যদি আমরা যেরকম বাসমতি চালটা খুব সেদ্ধ করে তারপর আমরা মিশাই, পোলার চালটা কিন্তু সেরকম করে খুব একটা ভালো হয় না। আদা সিদ্ধ কোনোটা থাকে, কোনোটা আবার মানে বেশি সিদ্ধ হয়ে যায়। তো এই এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আগে পোলাওটা রান্না করে নিয়েই তারপরে আপনার ডিম বিরিয়ানিটা রান্না করাটা সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি বাকি যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। এখন যেটা আমার দিতে হবে সেটা হচ্ছে আমি এখানে জাফরান প্লাস জর্দার রং
प्लस गोलाप जल और केवड़ा जल दुटा मिले आमी आधा चा चामच नहींधर साथे और जाफरान और जर्दा रंग मिसिए नहींध नहीं प्राय आधा कपर मत नहीं छड़िए दिलाम एबारे जे आसल काज सेटा हच्छे एखाने जे होलटा आछे सेटा किन्तु आमी बंध करे दिएछि दिए एकेबारे आमी एटाके एकेबारे मुखटा एकबारे खूब भालो करे आटके एटाके आमी एकटा तावार उपरे एकेबारे छोटो आछे आमी प्राय 15 मिनिटेर मतो राखबो। तो भिउयार्स 15 मिनिट शेष हयेछे तो देखेन कि अवस्था। तो चलेन एबार आमरा देखी एक खावर व्यवस्था करी अपन के एक सार्व कर देखा। तो व्यूअर्स हो गए हमें अपन के सार्व कर देखा। तो व्यूअर्स देखते हो गए एके बारे सहजे घरे थाका उपकरण दिए डिम बिरियानी जा खेते चिकेन बीफ मटन तर चे कोनो अंशे कम ना। अपनारा प्लिज बासा ट्राई करें और ट्राई कर ले पुरोपुरि जे मानी ए स्वादटा आपनारा पाबेन और आशा करी आपनारा निराश हबेन ना। तो व्यूअर्स ये देखें आमी सामने थेके निये देखाच्छी जदिओ आमार भिडियोटा एकटु बड़ो हये गियेछे आमी तारपरेओ आपनादेरके एकेबारे आमी प्रथम थेके देखानोर चेष्टा करेछी जेनो आपनारा खूब सहजे एटा तैरि करे फेलते पारेन। तो व्यूअर्स सबाई भालो थाकबेन आमादेर जोन्नो दोआ करबेन प्लिज आमार चैनलटाके लाइक कमेंट शेयर करते भूलबेन ना और पाशे थाके बेल बाटनटा एकटु प्रेस करे दिबेन और सबाई आमार पाशे थाकबेन। तो आल्लाह हाफेज सबाई भालो थाकबेन सबाई सबार जोन्नो दोआ करबेन। आल्लाह हाफेज।